আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্নকশা। আইন চলবে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে, কিন্তু আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজেরাই বারবার রায়ের তারিখ ঘোষণা করছেন, দিয়ে দিচ্ছেন ফাঁসির রায়। কেউ কেউ তো বিচার ছাড়াই ফাঁসির দাবি তুলেছেন। এই অবস্থায় বিচারিক কার্যক্রম কি কখনোই স্বাধীনভাবে চলতে পারে? এখানে দেখুন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কিভাবে ট্রাইব্যুনালে এসে দ্রুত রায়ের জন্য চাপ দিচ্ছেন, কিভাবে ব্রাসেলসে অবস্থানরত ঘাদানিক নেতা জিয়াউদ্দিন, বিচারপতি নাসিম, আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিনিয়ত গোপন শলা পরামর্শ করে কার বিচার আগে হবে, কারটা পরে যাবে, তার নীল নকশা তৈরি করছেন। আমাদের তো স্টেট মিনিস্টার যাচ্ছে, হবে স্টেট হ্যাঁ, আজকে আসছিলাম আমাদের দেখা করতে সন্ধ্যায়, উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো, রায় তো এক পৃষ্ঠে আমরা ডিক্লেয়ার করতে পরে সময় করে এক মাস পরে রায় রেডি করতাম, ওখানে একটু তাড়াতাড়ি চেষ্টা করেন তাড়াতাড়ি করে টুলু আর কি। যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি, আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, যার দায়ী দায়িত্ব সবচেয়ে বেশি, যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কেসটাকে আগে করতে হবে, করা উচিত আমরা মনে করি। তারপর আমরা একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম দ্যাট ইজ সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী, মুজাহিদ, আকাদের মোল্লা, কামরুজ্জামান সবই বলা যায় তো পরে, এই ফলো করে দিয়ে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে, এটা উনি এগ্রি করছেন। মিডিয়াতে প্রকাশিত হয়েছিল বিচারপতি জহির অসুস্থতার কারণে ট্রাইব্যুনাল থেকে রিজাইন করেছেন, কিন্তু আসল ঘটনা হল তাকে আইনমন্ত্রী বাসায় ডেকে এনে পদত্যাগে বাধ্য করেছেন। তার অপরাধ, তিনি ট্রাইব্যুনালের ভিতরকার ভয়াবহ চেহারা দেখে বিবেকের তাড়নায় কিছু সত্য কথা বলেছিলেন ট্রাইব্যুনালে, মেনে নিতে পারছিলেন না বিচারের নামে এই সীমাহীন প্রহসন। চাইছে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার, আপনি মানে কি বলছেন আপনি? তাহলে আসলে আপনি কোর্টে ওঠেন, আমি আসি আপনার দেখা করে যাবো, তবে আমি কোর্টে উঠবো না, আমি উঠতে পারতেছি না, উঠবো না, আমি কোর্টে উঠলাম, কোর্ট সাথে সাথে সরাই তো দেখো দেখো, তখন আমাকে বললো যে এরকম দেখাই নিল, দেখাই নিয়ে বললো যে রিজাইন করলাম, রিজাইন দিয়ে আসলাম। আজকে স্বীকার পেয়েছেন উনি, পরশুদিন রাত্রে ওনারে ডাকাইছিলেন বাসায়, এবং বাসায় নিয়ে বলতেছে আপনারা আমরা ইতে দেবো বিচারপতি জহিরের বাধ্যতামূলক পদত্যাগের পর সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হল বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে। বিচারপতি নাসিমের ভাষায় কামরুল কোটায়। বিচারপতি নাসিমই তার পরিচয় দিচ্ছেন একজন করাপ্ট ও আওয়ামী হিসেবে, যিনি চোরাচালানি কোর্টে তার দুর্নীতির জন্য সোনা জাহাঙ্গীর নামে পরিচিত। তার নাম হল সোনা জাহাঙ্গীর, ঠাকুর হল সিপিবি, আমরা আওয়ামী লীগ দেব, রাজনীতির দিক থেকে কোন দিকের মানুষ? আওয়ামী অন্তত পক্ষে হি ওয়াজ করাপ্ট, এটা বলা যাইবে। বিচারপতির চরম পক্ষপাতিত্বের একটি প্রমাণ দেখুন, আসামি পক্ষ থেকে কোনো আবেদন বিচারপতি নাসিমের কাছে উপস্থাপন করা হলে তিনি তা না দেখেই বাতিল করে দিতেন। এখানে দেখুন দুজন বিদেশি সাক্ষী সম্পর্কিত আবেদন, কিভাবে তিনি জিয়াউদ্দিনের যোগ সাজসে অনেকটা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন। ক্যাঙ্গারু কোর্টের জ্বলন্ত নমুনা এর চেয়ে আর কি হতে পারে? আজকে যেটা দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য দুইটা ফরেনার সাক্ষী, হ্যাঁ দেব না আর কি, এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন, তাহলে এটা আপনি বলবেন যেটা ইউজফুল রেফার করে আর কি, যে আমার স্পেশালাইজ নলেজ কার আছে, এটা তো থ্যাংক ইউ যে জানাইছো আমারে, কিন্তু আমাদের ওইটার কোনো দরকার নেই, দেখি আমি পড়ে দেখি, আপনি পড়ছেন পুরোটা? আমি বিশেষ পড়েই নেই এখন বন্ধু, কালকে বলে বলে অর্ডার দিই। বিচারপতি নাসিম শুধুমাত্র আপিল বিভাগে নিজের প্রমোশনের প্রলোভন পেয়ে যেন তেনভাবে মৃত্যুদণ্ডের রায় দিতেও প্রস্তুত ছিলেন। তিনটি রায়ের বিনিময়ে যিনি প্রমোশনের প্রলোভন দিচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা।
যার কাছেই আবার আসামি পক্ষকে যেতে হবে রায়ের বিরুদ্ধে আপিল নিয়ে। হায়, বিচারের বাণী কি এভাবেই নিভৃতে কাঁদবে? আপনি বাটাবুদার মাঝখানে পড়ে যান না আরকি। উনি তো একটা দেন, সিনেমাবু কইছে ডিসেম্বরের মধ্যে তিনটে দেন, এইটা গোলাম আজম সাহেবের এটা থাকা, এই তিনটে দিয়ে পেলাম ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে আসি আপনারা, এবার ওয়ান আপনার লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে, আমার কথা প্রমোশন। বিচারপতি নাসিমের শপথ ভঙ্গের একটি নমুনা দেখুন। সরকার পক্ষের সাক্ষী কি বলবেন, কতটুকু বলবেন, কোন বিষয়ে বলবেন, মিস্টার জিয়াউদ্দিন এবং বিচারপতি নাসিম পরিকল্পিতভাবে সেই বিষয়গুলো সাক্ষীদের শিখিয়ে দিতেন, এই হল আওয়ামী ট্রাইব্যুনালের নিরপেক্ষতার নমুনা। যারা সফলভাবে আসতে চান এনে এক হাতে শেষ করে দেওয়া আগে, কারণ ওনা শুধু বলুক যে ওই যে যদবপুরে যে স্টার্টটা হয়েছে মার্চের 19 তারিখে, এই ঘটনাটাতে আর্মি কিভাবে ইনভলভ হইলো এটু একটু বলতে পারে, হিস্ট্রির জন্য, অন্য কোনো কারণ নেই। এটা যদি মনে করে তো এটা বলতে পারে, কিন্তু আমি জানি না কি বলবে না বলবে, আর ফার্দার বলার তার দরকার নেই। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে জেল সফুল্লা তাহলে শেষ করবে কোনখানে, কি মানে লিবারেশন ওয়ারিয়র অর্গানাইজেশন এন্ড দেন ওই ওর মধ্যে কার দাবান কে ফোর্সেস ফোর্সেস গুলো ছিল, এগুলো তো কোনো সাক্ষীতে আসে নাই, এই হিস্ট্রিটা নিয়ে আসা, হিস্ট্রি অব দি লিবারেশন ওয়ার, এটা শর্টে নিয়ে আসা, হাফ পৃষ্ঠে কার কার নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল, এ কোন জায়গায় কোন কোন এলাকা ভিত্তিক ছিল, এর জন্য আমরা রাজনীতি সুবিধা দেয় এগুলো নিয়ে আসতে। এবার দেখুন কিভাবে বিচারপতি নাসিম শপথ ভঙ্গ করে প্রসিকিউশনকে নির্দেশনা দিচ্ছেন। চিফ প্রসিকিউটর জিয়াদ আল মামুন বিচারপতি নাসিমকে তার খাস রুমে এসে বললেন, আমি দাঁড়াইয়া যাব, আপনি আমাকে বসাইয়া দিবেন, লোকে দেখুক আমাদের মাঝে কোনো খাতির নাই। বিচারের নামে এর চেয়ে ঘৃণ্য ড্রামা আর কি হতে পারে? আমি দাঁড়াবো, আমি বসাই দেবো না, দেখুন আপত্তি নেই, লোকের দেহ নামক মধ্যে খাতির নেই। জিয়াউদ্দিন মিডিয়াকে বলেছিলেন তিনি বিচারপতিকে শুধু পরামর্শ দিয়েছেন, কোনো হস্তক্ষেপ করেননি, অথচ দেখুন তিনি কিভাবে রায় লিখে দিচ্ছেন এবং বিচারপতি নাসিম সেটাকেই অন্ধের মতো অনুসরণ করছেন। মাওলানা সাইদের মামলার যুক্তিতর্ক শেষ হয় 5 নভেম্বর 2012, অথচ এর প্রায় এক মাস আগেই 14 অক্টোবর 2012 জিয়াউদ্দিন রায়ের একটি ড্রাফট বিচারপতি নাসিমকে পাঠিয়ে দেন। আজকে আমরা এটা কথা বললাম, এই ফ্রেম অফ টেনিও সাইদির কথাটা, ফ্রেমে কি আসবে না আসবে, একটা রাফ স্কেচ তৈরি করা হয়েছে আর কি, স্ট্রাকচারটা কি হতে পারে, হয়তো কালকে আপনারা আমি স্ট্রাকচারটা পাঠাবো জাস্ট মানে দেখার জন্য। এটাকে আমরা রিয়েলি এদের এটা যেন এই স্ট্রাকচারটা এমনভাবে করা দরকার আমাদের, এটা খুব বেশি কষ্ট হবে না, কিন্তু এমন করতে হবে যেটা আমাদের দেশের কিছুটুকু থাকে কিন্তু এটার স্ট্যান্ডার্ডটা মানে অন্যেরা যেন এটা ফিল করে। আমরা মানে ইনফ্যাক্ট আপনার একটা স্কেচ তৈরি করে দেওয়ার কথা চিন্তা করছি আমরা নিজেরা, এটা প্রসিকিউশনকে দেওয়া হবে মূলত, বাট এটা আপনার উদ্দেশ্য হলো আপনাকে হোল আউটলাইনটা আমরা যেভাবে দেখি এটাকে করে দেওয়া আর কি, অলমোস্ট স্ট্রাকচারটা তৈরি করা আর কি। এবার দেখুন আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের আরেকটি জঘন্য নমুনা। বিচারপতি নাসিম নিজেই ফাঁস করে দিলেন তার প্যানেলের অন্যান্য বিচারপতির জি হুজুর মার্কা ভূমিকার কথা। তিনি অবলীলায় স্বীকার করলেন সরকার যাদেরকে বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন তিনি ট্রাইব্যুনালে যা বলবেন তারা সকলেই তাতে শুধু ইয়েস ইয়েস বলবেন, এটাই সরকার তাকে নিশ্চিত করেছেন। কালকে ছিলেন খুব একটা, রাস্তা বদল হয়ে গেলেন, প্রসিকিউশনের একজন সদস্য আরেকজন সদস্যকে কিভাবে দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত করেছেন এবার দেখুন তার একটি নমুনা।
জিয়াউদ্দিনের নিজের মুখেই শুনুন প্রসিকিউটর হায়দার আলীর দুর্নীতির কাহিনী চিফ প্রসিকিউটর মালুমের ভাষায়। মালুম ভাই কিন্তু স্ট্রংলি সন্দেহ করতেছে হায়দার আলীকে নিয়ে। এখন এটা কি ওনার প্যারানয়েক নাকি না, মানে খুবই স্ট্রংলি সন্দেহ করতেছে, বলছে যে দেখেন এখন আমি তো বলতে পারি না আপনাদের কাছে মানে আরেকটা প্রসিকিউটর সম্পর্কে, কিন্তু উনি খুব ম্যাসিভ আকারে মানে উনি যে ধরনের ওনার বাড়ির যে ব্যাপক আকারে পরিবর্তন করতেছে, যে এক্সপেন্সিভ ইনোভেশন করতেছে, যে গাড়ি উনি কিনছে নতুন গাড়ি, এইটা হয় না আসলে ওনার কথা অনুযায়ী, মানে এটা মিলে না হিসাবে। এই ধরনের অসৎ বিচারপতি দিয়ে যদি বিচার কাজ পরিচালিত হয় তাহলে কি করে এই ট্রাইব্যুনাল স্বচ্ছ হতে পারে? বিচারপতি নাসিম অকপটে স্বীকার করলেন এই ট্রাইব্যুনাল একটি সাজানো নাটক এবং তিনি এই নাটকের একজন অভিনেতা মাত্র। একটা দুটো ড্রামা তো হয়েছে মনে হইতেছে সাক্ষীটাকে নিয়ে। ড্রামা তো চলেই সবসময়, গজা তো ড্রামাই করে, বুঝলেন না? বিচারপতি নাসিম নিজেই যখন অভিনেতা এবং এই ট্রাইব্যুনালকে নাটক বলে আখ্যায়িত করেছেন, তাহলে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই। দর্শক চলুন দেখি ট্রাইব্যুনাল সম্পর্কে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন। সাধারণ যুদ্ধের সময় যারা হত্যা করেছে, যারা রেপ করেছে, তাদের বিচার জাতির চায়, কিন্তু বিচারের নামে রাজনৈতিকভাবে আপনি বেনিফিট নেবেন সেটা মানুষ চায় না। এখানে একজন জাজ চলে গেল, তিনজন জাজে শুনেছে, একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো, যেভাবে রিজাইন করুক, যে কারণে রিজাইন করুক, সে নেই তার জায়গায়। আর দুজন শুনেছে তারা রায় দিয়ে দেবে, আর একজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজামুল্লাহের জায়গায় এসে বসলো, সে রায় দিয়ে দেবে? সম্ভব? তাই তো বলছে আমাদের ল মিনিস্টার বলছে তাই হবে, আর নতুন সমাজ দরকার নেই, উনি এসে রায় দিয়ে দেবেন। অ্যাবসেন্ট কথা এগুলো তো, এইটা পুরোটা আবার শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো শুনতে হবে। সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত সিনিয়র আইনজীবী, যিনি সিনিয়র দিক দিয়ে এখন সেকেন্ড, তিনি যুদ্ধাপরাধ আদালতের প্রধান বিচারককে বলেছিলেন যে আপনি তিনটা রায় দেন, ডিসেম্বরের মধ্যে আপনাকে আপিলের ডিভিশন নিয়ে আসবো। এটা কিন্তু এখন পর্যন্ত ওই বিচারকও, আপিলের ডিভিশনে যে বিচারক আছেন, উনি নিজে না বললে, উনি রেজিস্টারের মাধ্যমে প্রতিবাদ করেন নাই, এবং বিচারপতি নিজামুল হক নাসিমও প্রতিবাদ করে না যে আমি এই ধরনের কিছু বলি নাই। এই শহরে সার্কামস্টেন্সেসে এই বিচারটা প্রথম থেকে কতটা পক্ষপাত শূন্য মন নিয়ে শোনা হয়েছে, এই পুরো প্রসিজারের মধ্যে কোথায় কোথায় পক্ষপাতিত করা হয়েছে, এই প্রশ্ন সবসময় থাকবে। যে জন্য সুবিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এটা পুনরায় বিচারের আবেদন জানানো হচ্ছে, যে পুনরায় বিচার করা, দেলোয়ার হোসেন সাইদেরটা পুনরায় বিচার করার ক্ষেত্রে মদুর আহমেদরা যেটা বলেছেন সেটার পক্ষে দুইটা যুক্তি আছে। আইনমন্ত্রী বলছেন যে এটা কোনো সমস্যা হবে না, ওনাদের তো কোনো কিছুতেই সমস্যা হয় না। উনি আপনার বিশ্বজিৎ মরে গেলে বিব্রত হয় না, ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতিবাদ বললে বিব্রত হয় না, ওনাদের তো কোনো কিছুতে সমস্যা। এই যে আপনার সাক্ষী প্রমাণ কাগজে কি লেখা আছে তার ভিত্তিতে তো আপনি জাজমেন্ট লিখতে পারবেন না। প্রথম কথা, লেখার সময় অনেক ভুল হতে পারে, কারণ যিনি লেখেন লিখতে গিয়ে সব কথা তো আর উনি লেখেন না। এবং দুই নম্বর হলো, ওই বিচারপতি তাকে দেখে শুনে তার বক্তব্য শুনে একটা ইমপ্রেশন ফর্ম করেন, এবং সেই ইমপ্রেশনের উপরে ফৌজদারি মামলার আপনার বিচার নির্ভর করে। সুতরাং যদি অন্য বিচারক আসে তাহলে পরে সাধারণ নিয়ম অনুসারে এখানে আবার পুনরায় হিয়ারিং হওয়া উচিত। আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে। তিনি বলছেন যে ছোট মন্ত্রী, ইতিমধ্যে মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের কে রেফার করছেন, বলছে যে একটা রায় দিন। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন? সেখানে তো ইমিডিয়েটলি এই আইনের গ্রহণযোগ্য, এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা থাকে না। আমরা যারা যুদ্ধবাদের বিচার চাই, আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে খুব কষ্ট নিয়ে বলছি, যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল, মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, যিনি নিরপেক্ষ বিচারে বিশ্বাস করেন, বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ? এটা বলতে পারবেন না, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না, এটা দুঃখের ব্যাপার। প্রিয় দর্শক বৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন বিচারের নামে যে নাটক সাজানো হয়েছে তার কিছু অংশ বিশেষ। মূলত এটি বিচার নয়, বরং প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলগুলোকে দমন করার ষড়যন্ত্র। মহান আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র দুনিয়ার মানুষের কাছে উন্মোচিত করে দিলেন।
দুঃখজনক হলেও সত্য, যারাই সত্য ন্যায়ের কথা বলছে তাদের উপর জুলুম নির্যাতন করছে এই জালিম সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা ও মতামতকে উপেক্ষা করে সরকার, বিচারক, প্রসিকিউশন ও অন্য অন্যরা মিলে বিচারের নামে যে নাটক মঞ্চস্থ করেছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন।